নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ধানের পালুয়ে আগুন পাই করে, শ্বশুরবাড়ির সামনে আত্মঘাতীর চেষ্টা সিউড়িতে, এনআরসি ও সিএ এর বিরুদ্ধে মিছিল সদাইপুরে, বিজেপির ব্লক মণ্ডলীর সম্মেলন ইলামবাজারে, তৃণমূলের সাংগঠনিক সভা বড়া উচ্চ বিদ্যালয়ে, এনআরসি ও সিএ এর বিরুদ্ধে মিছিল ইলামবাজারে, একুশশো ফুট চেন তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ডে মনোনীত, দিদিকে বলো কর্মসূচি দুবরাজপুরে, তীব্র শীত থেকে রেহাই পেতে কম্বল দান, এখনই নাট্যগোষ্ঠীর দুদিনের নাট্যোৎসব সিউড়িতে, জেলা পুলিশের উদ্যোগে নতুন বছরের আগাম শুভেচ্ছা, সাংস্কৃতিক প্রতিযোগিতা সিউড়িতে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সিউড়িতে, এবার সংবাদ বিস্তারিত। পাইকোর থানার মিত্রপুর পঞ্চায়েতের মাঠ করমজা গ্রামে মোরারোয়ে বিজেপির ব্লক মণ্ডলীর সভাপতি আলী রেজার ধানের পালুয়ে আগুন ধরিয়ে দেয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই গতকাল রাতে এই কাজ করেছে। এই খামারে ছ বিঘা জমির ধান ও চল্লিশ বিঘা জমির ধানের খড় মজুত করা ছিল। আলী রেজা বলেন, আমি বিজেপি করাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার ধান ও খড়ের পালুয়ে আগুন ধরিয়ে দেয়। আজ পাইকোর থানার মাঠকরমজা গ্রামে আমার ছ বিঘা জমির ধান এবং চল্লিশ বিঘা জমির খড় তৃণমূল দুষ্কৃতীরা, আমি বিজেপির মণ্ডল সভাপতি হওয়ার কারণে, মুসলিম হওয়ার কারণে তৃণমূল দুষ্কৃতীরা আমার এই খড় এবং ধান জ্বালিয়ে দিল। আমি জেনে বুঝেই বিজেপির আদর্শে বিজেপি করছি, কিন্তু এই তৃণমূলীদেররা আমার এই ক্ষতিটা করলো, এর আমি বিচার চাই দোষীদের বিরুদ্ধে, যাতে যারা আইনানুগ শাস্তি হয় তার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিন্দা করেন এবং বলেন, মোরারোই দুই নম্বর ব্লকের একটি মণ্ডলের সভাপতি মোহাম্মদ আলী রেজা, ডাক নাম মানিক, সেই মোহাম্মদ আলী রেজার একটাই অপরাধ, সে ভারতীয় জনতা পার্টির মত পদ নীতি আদর্শকে মেনে তিনি ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন, আর দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি ধুমকি তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল, তৃণমূলের নানা লোক তাকে নানাভাবে উত্তপ্ত করা, তাকে বিভ্রান্তি তৈরি করা এবং তাকে দল ছাড়তে বাধ্য করার জন্য বারবার বলা হচ্ছিল। কিন্তু যখন সামনাসামনি এটা পেরে উঠল না, আজকে রাতে তার ছ বিঘে জমির ধান বাঁধা ছিল, সেই ছ বিঘে জমির ধানকে তারা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে সে একজন বিশেষ বড় চাষি, তার চল্লিশ বিঘে জমির খড়, ঝাড়া ধানের খড় যেটা পালা বাঁধা ছিল সেটাকেও আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। স্বাগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি পাইকর। বিয়ের সম্পর্ক মেনে না নেওয়ায় শ্বশুরবাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করে যুবক, ঘটনাটি ঘটেছে গতকাল রাতে সিউড়ির চাঁদনিপাড়ায়। স্থানীয় মানুষজন দেখে যে এক যুবকের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, তখন তারা খবর দেয় সিউড়ি থানার পুলিশকে। সিউড়ি থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে এবং সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা যায় যে মেয়েটির সাথে তার বিয়ে হয়েছিল, সেই মেয়ে পক্ষের লোকজন সেই বিয়ে মেনে নিতে চায়নি,
সেই কারণেই শ্বশুরবাড়ির সামনে এসে আত্মহত্যার চেষ্টা করেছিল এই যুবক। আমরা লোকের মাধ্যমে শুনলাম, এসে ছুটে এসে দেখছি ছেলেটা এখানে পড়ে আছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরেই পড়েছিল, তারও অনেক কতক্ষণ আগে পড়েছে জানি না। হ্যাঁ, তারপরে এসে জল টল দেওয়া হলো মুখে, কিন্তু কোনো জ্ঞান টান ফিরেনি। হ্যাঁ, এবং জলে ঢোকও গিলছে না। তারপর আমরা পুলিশকে খবর দিলাম, পুলিশ এলো, তারপরে নিয়ে গেলো সেটাকে নিয়ে গেলো। হ্যাঁ, এবং ছেলেটা এই পাড়ার নয়, ছেলেটা অন্য কোনো পাড়া থেকে এখানে এসেছে। যদিও একটু শুনছি, যদিও কেউ কেউ বলছে যে রেশন দোকানে হয়তো জামাই হতে পারে, কিন্তু সেটা সম্পর্কে আমরা ডিটেল জানি না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিচ্ছে, কিন্তু আজ সদাইপুর থানার মুথাবেরিয়া, মনোহরপুর, বুজরুক, চান্দ্রা গ্রামসহ অন্যান্য গ্রামের মানুষেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় পতাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের এই আইনের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করে। উদ্যোক্তাদের পক্ষে মাজিদুল ইসলাম বলেন, মুথাবেরিয়া থেকে লক্ষণডিহি হয়ে সদাইপুর থানা পর্যন্ত মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। এই মিছিলে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। আজকে মুথাবেরিয়া, মনোহরপুর, বুজরুক, চান্দ্রা এই গ্রামগুলি মিলে, পার্শ্ববর্তী গ্রাম মিলে জাতি ধর্ম নির্বিশেষে একটা এনআরসি এবং সিএএ বিরুদ্ধে আমরা মিছিল করছি, এবং সেই মিছিলটা অবশ্যই শান্তিপূর্ণ মিছিল, কোনো আইন অমান্য না করেই। এই মিছিলে সর্বধর্মের মানুষ, বিশেষ করে হিন্দু এবং মুসলমান সম্প্রদায় বাস আমাদের এলাকায়, সেখানে সমস্ত ধরনের মানুষ এই এনআরসি এবং সিএএ বিরুদ্ধে, অর্থাৎ এই আইনের বিরুদ্ধে সমবেত হয়েছেন, এবং আমরা একটা পদমিছিল করেছি শান্তিপূর্ণভাবে। কোথায় থেকে মিছিল, কত দূর করলেন? আমরা মুথাবেরিয়া গ্রাম থেকে শুরু হয়েছে, মুথাবেরিয়া, মনোহরপুর, লক্ষণডি, বুজুরচান্দা এবং সদাইপুর থানার নিকটবর্তী পর্যন্ত আমরা মিছিল করলাম। চেষ্টা করছে বর্তমান সরকার, মানে মোদি সরকার, যেটা আমাদেরকে হুঁশিয়ার হতে হবে যেন আমাদের হিন্দু এবং মুসলিম এর মধ্যে যেন কোনো ভাঙন না ধরে। দি সেইংস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে নো ম্যান ইজ সুপ্রিয়র টু অ্যানাদার, দ্য আরব ইজ নট সুপ্রিয়র টু দি নন আরবস, দ্য হোয়াইট টু দি ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, দে আর অল সন্স অফ অ্যাডাম, ইকুয়াল বাই বার্থ অ্যান্ড পজিশন। আজকে 1400 বছর আগে বলে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, কি বলে গেছেন, কোনো মানুষই কোনো মানুষের থেকে উৎকৃষ্ট নয়, তাতে সে আরবের হোক কিংবা আরবের বাইরে হোক, সাদা কালো হলদি যে কোনো রঙের হোক না কেন, প্রত্যেককেই হচ্ছে টেরল সন্স অফ অ্যাডম, তারা প্রত্যেককেই হচ্ছে আদম সন্তান, ইকুয়াল বাই বার্থ অ্যান্ড পজিশন, তাদের জন্ম হচ্ছে মা বাবার মিলনে, তাদের জন্ম এবং মাতৃগর্ভেই অবস্থা, আর আমরা প্রত্যেককে এই ভারতবাসী। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সদাইপুর। আজ ইলামবাজারে বলাকার অনুষ্ঠান ভবনে বিজেপি ব্লক মণ্ডলীর পক্ষ থেকে সম্মেলনের আয়োজন করা হয়। এদিন বিজেপির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, বিজেপির ব্লক মণ্ডলীর দুই সভাপতি চিত্তরঞ্জন সিংহ, বিকাশ ঘোষ সহ বিজেপির কর্মীরা। এদিন জেলা সভাপতি নতুন সভাপতিদের হাতে বিজেপির দায় দায়িত্ব রূপরেখা বুঝিয়ে দেন। জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল তৃণমূল ও পুলিশকে তাদের কাজকর্মের জন্য কটাক্ষ করেন এবং তৃণমূলকে উৎখাত করার বার্তা দেন দলীয় কর্মীদের। 29 তারিখে আমাদের প্রত্যেক মণ্ডল নবনির্বাচিত সভাপতি আমাদের ঘোষণা হয়েছে। তো এই ইলামবাজার ব্লকে দুটি মণ্ডল আছে, দুটি মণ্ডলের একটি সভাপতি হয়েছে চিত্তরঞ্জন সিংহ এবং আরেকটি মণ্ডলের সভাপতি হয়েছে বিকাশ ঘোষ। এই দুটো মণ্ডল প্রেসিডেন্ট যেহেতু একটি সরকারি ব্লক এবং এখানে বড় হল আছে, সেই জন্যে আমরা ঠিক করেছি জানুয়ারি মাসের মধ্যে বীরভূম জেলায় 49টি মণ্ডল আছে, সেই 49টি মণ্ডলের সম্মেলন করতে হবে। শেখ শামসুলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, ইলামবাজার। খয়রাশোল ব্লকের বড়া উচ্চ বিদ্যালয়ে তৃণমূল অঞ্চল কমিটির সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক নরেশ চন্দ্র বাউরি, খয়রাশোল ব্লকের অবজারভার অরুণ চক্রবর্তী, বড়া অঞ্চল তৃণমূল সভাপতি কাঞ্চন অধিকারী সহ তৃণমূলের নেতাকর্মীরা। এনআরসি ও সিএ এর বিরুদ্ধে তীব্র ভাষায় কটাক্ষ করেন। এছাড়াও আগামী 18 জানুয়ারি খয়রাশোলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সভাকে সফল করার জন্য তিনি আবেদন জানান কর্মীদের। পাশাপাশি স্থানীয় মানুষজন বড়া হাসপাতাল পুনরায় চালু করার দাবি জানান অরুণ চক্রবর্তীর নিকট। তিনি অবিলম্বে সেই দাবি পূরণের আশ্বাস দেন। মিটিংয়ের উদ্দেশ্য আমরা আমাদের রাজ্যের সর্বময় কর্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী,
আজকে সারা বাংলায় যে আন্দোলন দেশে আনতে চাইছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা এনআরসি এবং সিএ, তার বিরুদ্ধে তীব্রতর আমরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাবার কথা তারা বলে তিনি বলেছেন। আমরা এই জেলায় আমাদের জেলার সর্বময় কর্তা শ্রী অনুব্রত মণ্ডলের নির্দেশে এলাকায় এলাকায় আমরা এনআরসি এবং সিএর বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল চালিয়ে যাচ্ছি। তাই আজকে বিভিন্ন পঞ্চায়েত করতে করতে আমাদের আমাদের বড়া পঞ্চায়েতের এই বড়া হাইস্কুল প্রাঙ্গণে এখানকার সকল কর্মী এবং কর্মীদের নিয়ে আমরা সভা করলাম, যে সভার মূল লক্ষ্য হলো এনআরসিকে এবং সিএকে আমরা বাংলায় প্রতিষ্ঠিত করতে হতে দেবো না এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বুঝিয়ে দেবো যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাটিতে এনআরসি করা চলবে, এনআরসি বাংলায় আমরা হতে দেবো না, পয়সা দেবেন না, কোনো পয়সা দেবেন না, আবাস যোজনায় যারা বাড়ি পাচ্ছেন তাদের এক পয়সা খরচ করতে হবে না, কাউকে কোনো পয়সা দেবেন না। আশা করি আপনাদের কাছে এলাকার কোনো নেতা পয়সা চাইছে না বা চাইনি এবং ভবিষ্যতেও চাইবে না। উন্নয়ন করি, এনআরজিসের মাধ্যমে এলাকার উন্নয়ন করি। শেখ রকিবউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি বড়া। আজ ইলামবাজার তৃণমূল কংগ্রেসের ডাকে এনআরসি ও সিএ এর বিরুদ্ধে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি পুরো ইলামবাজার শহর পরিক্রমা করে। এদের উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল সভাপতি ফজলুল রহমান, সহ সভাপতি জাফারুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায় ও অন্যান্যরা। আমরা অভিভূত যে এই মিছিলে 5-7 হাজার লোক আজ ইলামবাজার অঞ্চল থেকে হেঁটেছেন। আমরা ইলামবাজার অঞ্চলের থেকে শুরু করে বুথ সভাপতি শুরু করে বিভিন্ন কর্মী যারা যে জায়গায় আছেন, মাত্র 2-3টি কথা বলবো। আজকে মোদিকে আমরা বলতে চাই, হ্যাঁ মোদি ভাই, তোমার রাজ্য গুজরাট, তা গুজরাটে কত নোবেল পেয়েছে? শেখ শামসুলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি ইলামবাজার। প্রতিটি মানুষের প্রথাগত জীবন ছাড়াও থাকে শখ বা নেশা, হয়তো এই শখই তাদের একটি লক্ষ্যে পৌঁছে দেয়। এমনই এক ছাত্র দুবরাজপুথানার ছোট সালুনচি গ্রামের মিনহাজুল মণ্ডল। তার বাবা পেশায় একজন কৃষক এবং মা গৃহবধূ। তাছাড়াও রয়েছে দুই বোন। ছোট থেকেই মিনহাজুল মামার বাড়িতে পড়াশোনা করে, বর্তমানে সে রানীগঞ্জ টিডিবি কলেজে ভূগোল অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। ছোট থেকেই তার নেশা ছিল কর্মশিক্ষার প্রতি বা নিজের নতুন কিছু কাজ করে দেখানোর। এই অদম্য ইচ্ছা নিয়ে সে স্টেপলারের ছোট পিন দিয়ে একটি চেন তৈরি করে, যে চেনটি 2100 ফুট দীর্ঘ, যা গ্রিনিস বুক অব ওয়ার্ল্ডে মনোনীত হয়েছে। 82 দিন কঠোর পরিশ্রম করে 80,000 পিন দিয়ে 2100 ফুট দীর্ঘ চেনটি তৈরি করেছে। আগামীকাল দুবরাজপুর সারদা বিদ্যাপীঠ মাঠে প্রশাসনের তত্ত্বাবধানে এই সৃষ্টিশীল কাজটি করে তাকে দেখাতে হবে, তবেই মিলবে স্বীকৃতি। এ ব্যাপারে মিনহাজুল আশাবাদী। সে তার স্কুলের শিক্ষকদের অভিনন্দন জানায় এই সৃষ্টিশীল কাজের জন্য। আমার যে রেকর্ড, সেটা যে একটা পিন থেকেও, একটা স্টেপল পিন থেকেও যে একটা রেকর্ড বানানো যায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে, তো সেই জন্যে আজকে অনেক নাম হতে চলেছে। বাট আজও ভাবলে অবাক লাগে যে ওয়ার্ক এডুকেশনকে আমরা সবাই ফেলে দিই, যে ওয়ার্ক এডুকেশন নিয়ে কী হবে এসব ভাবনা। তো সেক্ষেত্রে ভালো লাগছে যে একটা পিন থেকেও আমি রেকর্ড করতে চলেছি, পরবর্তীকালে আমি আরও রেকর্ড করব। আমি যে চেনটা বানিয়েছি সেই চেনটা স্টেপল পিন দিয়ে বানিয়েছি, তো সেই স্টেপল পিন প্রায় 80,000-এর ওপর স্টেপল পিন ব্যবহার করেছি এবং সেটা দৈর্ঘ্য এখন দাঁড়িয়েছে প্রায় 2100 ফুটের ওপর, যেটা গিনেস অথরিটি আমাকে মানে বলেছে যে আমাকে উৎসাহ দিয়েছে যে রেকর্ডটা হতে পারে। তো সেই জন্য আগামীকাল সোমবার 30 ডিসেম্বর একটা মেজারমেন্ট হবে এবং সেই তথ্য গিনেস অথরিটিতে পাঠানো হবে এবং তারা এই রেকর্ডটা অ্যাপ্রুভ করে আমাকে তাদের সংবর্ধনা এবং তাদের যেই সার্টিফিকেট আমাকে পাঠাবে। কতদিন সময় লেগেছে এটা করতে? এটা করতে প্রায় আমার 82 দিনের মতো সময় লেগেছে। এই ইচ্ছাটা কেন হলো? ইচ্ছাটা বলতে, ছোট থেকে আমি পিন নিয়ে খেলা করতাম, ওয়ার্ক এডুকেশনের বিভিন্ন জিনিস নিয়ে খেলা করতাম, আমাকে স্কুলে ওয়ার্ক এডুকেশন যা বলতো আমি তার পুরোটাই উল্টো করতাম, কিছু নতুনত্ব করার চেষ্টা করতাম। সেখান থেকে এটা যখন বানাতে লাগি তখন আমার কোনো আইডিয়াই ছিল না যে একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা যায় এই পেনটা থেকে, কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম যে না, এটা থেকেও একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা যায়।
লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। গতকাল সন্ধ্যায় দুবরাজপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে স্থানীয় একটি দুর্গা মন্দিরের প্রাঙ্গণে দুবরাজপুর সহ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিদিকে বলো কর্মসূচি পালিত হয়। এদের উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ পাণ্ডে, সহ সভাপতি মির্জা শওকত আলী, জেলা কমিটির সদস্য অরুণ চক্রবর্তী, শেখ নাজিরউদ্দিন, দুবরাজপুর শহর তৃণমূল যুব সভাপতি দীপক দে, শহর যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক জগন্নাথ দত্ত, বিপ্লব মাহাতা, অজিত সিং, সাগর কুণ্ডু অন্যান্যরা। এদিন উপস্থিত বক্তারা এনআরসি ও সিএ এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এদিন উপস্থিত বক্তারা সাধারণ মানুষকে তাদের অভাব, অভিযোগ ও সমস্যার সমাধানের জন্য সরাসরি 9137091370 নম্বরে দিদিকে জানানোর অনুরোধ করেন এবং একটি কার্ড দেওয়া হয়। আজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ভিন্ন যদি গীতাবনের কাছে রাত ব্রিজের উপরে জল চেপে যেত, রাস্তা বন্ধ হয়ে যেত, দুটো ব্রিজ তৈরি করার প্রয়োজন আছে। মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গে দুটো ব্রিজের খুব শীঘ্রই ব্রিজ দুটো ওপেন হবে, কাজ শেষ হয়ে গেছে, ব্রিজ করে দিয়েছেন। বিভিন্ন রাস্তায় ফ্লাইওভারের কাজ করছেন, উন্নয়ন করছে। শুধু আপনাদেরকে বলবো, কিছু অশুভ শক্তি, অশুভ শক্তি মানে কারা? বিজেপি, তারা বিভিন্ন রকম ধর্মীয় সুশ্রী দিয়ে মানুষের মধ্যে বিভাজন করার সৃষ্টি করবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। তীব্র ঠান্ডায় যাদের মাথায় ছাদ নেই, ঠান্ডায় কষ্ট পাচ্ছে, রাস্তার ধারে যারা শুয়ে থাকে, সেই সব ভবঘুরেদের কথা ভেবে দুবরাজপুর থানার পক্ষ থেকে গতকাল কম্বল প্রদান করা হয়। রেল স্টেশন, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় থাকা ভবঘুরেদের গায়ে কম্বল জড়িয়ে দেন দুবরাজপুর থানার ওসি মাধবচন্দ্র মণ্ডল সহ অন্যান্য পুলিশ অফিসাররা। দুবরাজপুর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানান জনসাধারণ। আজকে যারা ভবঘুরে বা যাদের বাড়িঘর নেই, এই ঠান্ডাতে কম্বল বিতরণের একটা ভালো উদ্যোগ নিয়েছে এবং সেটাকে আমরা দুবরাজপুর থানাকে সাধুবাদ জানাই। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। গত শনিবার থেকে সিউড়ির রবীন্দ্র সদনে শুরু হয়েছে 2 দিনের নাট্যোৎসব। এখনই নাট্যগোষ্ঠীর 36তম জন্মদিন উপলক্ষে 4টি নাট্যদলকে নিয়ে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এখনই নাট্যগোষ্ঠীর উদ্যোগে সিউড়ির রবীন্দ্র সদনে এই নাট্যোৎসবের উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এই নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবীণ নাট্যভিনেতা রঞ্জিৎ সিনহা। উদ্বোধন অনুষ্ঠানের পর 2টি সুন্দর নাটক মঞ্চস্থ হয়। প্রথম পর্বে বাবুল শাহ নির্দেশনায় এখনই নাট্যগোষ্ঠী নিশি ডাক নাটক মঞ্চস্থ করে। একাঙ্ক এই নাটকে কুশীলব্দের সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করে। এরপর একটি অসাধারণ নাটক মঞ্চস্থ করে বর্ধমানের ইনসাইট আউট। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সৌম্যদেবের নির্দেশনায় চিত্রকর নাটক মঞ্চস্থ হয়। এই নাটক অনবদ্য অভিনয় গুণে দর্শকদের প্রশংসা লাভ করে। রবিবার এই নাট্যোৎসবের দ্বিতীয় দিনে আরও 2টি নাটক মঞ্চস্থ হবে। কলকাতা ইপটা ও বাংলাদেশের মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেল রবিবার তাদের নাটক মঞ্চস্থ করবে। এখনই নাট্যগোষ্ঠীর পক্ষে রাজকুমার শাহ বলেন, এখনই নাট্যগোষ্ঠী 36তম বর্ষে পা দিয়েছে, সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহযোগিতায় এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে নিজেদের দল এখনই বর্ধমানের ইনসাইড আউট, কলকাতার ইপটা ও বাংলাদেশের মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেল নাটক মঞ্চস্থ করেছে। সিউড়িকে আমরা নাটকের শহর বলি। সিউড়িতে একটা সময় আলোড়ন পড়ে গিয়েছিল থিয়েটার দেখার জন্য, তবে এখন কিছুটা ঘাটতি পড়েছে উৎসাহে। তবে এর জন্য আমরা হতাশ নই, দর্শকদের আমরা জানি তারা ভালো নাটক দেখার জন্য আসবেন, আসছেন। এই নাট্যোৎসবে নাটক দেখতে উপস্থিত ছিলেন নাট্যমোদী দর্শকেরা। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহায়তায় আমরা 2 দিনব্যাপী নাট্যোৎসব করছি। আমাদের এখনই 36 বছরে পা দিয়েছি, কাজেই আমরা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির থেকে নাট্যোৎসব করার জন্য যে অনুদান পেয়েছি, সেই অনুদান নিয়ে আমরা আমাদের সিউড়ির নিজেদের দল এখনই বর্ধমানের ইনসাইড আউট, কলকাতার ইপটা আসছে, আর বাংলাদেশের একটি দল থিয়েটার সার্কেল তারা আগামীকাল অভিনয় করবে। কতটা উৎসাহ দেখছেন? উৎসাহ নিশ্চয়ই আছে, তবে একটু তো আগের তুলনায়, অর্থাৎ সিউড়িকে আমরা তো নাটকের শহর বলি, স্বাভাবিকভাবেই সিউড়িতে যে একটা সময়ে বেশ আলোড়ন পড়ে গিয়েছিলো থিয়েটার দেখার জন্য, সেটার মনে হচ্ছে যেন কোথাও একটু ঘাটতি পড়েছে। তবে এর জন্য আমরা হতাশ নই, দর্শকদের আমরা জানি তারা ভালো নাটক দেখার জন্য আসবেন, আসছেন। সবাই নাটক করুন, সবাই ভালো নাটক করুন, সবার নাটক দর্শকরা দেখুন, এটাই আমরা কামনা করি। তোমার এলে না, না না, আমি আমি তো নেই।
দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে দুবরাজপুর থানার সহযোগিতায় দুবরাজপুরের বিশিষ্ট ব্যক্তিদের নতুন বছরের আগাম শুভেচ্ছা জানানো হলো। নিজ নিজ কর্মে স্বনামধন্য ব্যক্তিদের আজ ক্যালেন্ডার, ডায়েরি ও মিষ্টির প্যাকেট তুলে দেন দুবরাজপুর থানার ওসি মাধবচন্দ্র মণ্ডল। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিশুসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। জয় ঠাকুর, পুরনো বছরের শেষ হতে যাচ্ছে, নতুন বছরের আগমন। এই সন্ধিক্ষণে আজকে বীরভূম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুবরাজপুর থানার ওসি শ্রী মাধব মণ্ডল মহাশয় আজকে আমাকে ব্যক্তিগতভাবে রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে তিনি সম্মাননা জ্ঞাপন করলেন। 2020 সালে বিশ্বসচন্দ্রে যে তিনি সম্মাননা জ্ঞাপন করছেন, তার মধ্যে তিনি আমাদের সিলেক্ট করেছেন। কিছুক্ষণ আগে তিনি আমাদের সেই সম্মাননা জ্ঞাপন করে গেলেন মিষ্টি, একটা ডায়েরি এবং ক্যালেন্ডার দিয়ে। আমরা খুব আপ্লুত এবং গর্বিত, বীরভূম প্রশাসনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আর আমরা সারা বছর ধরেই, শুধু বীরভূম জেলা নয়, সারা পৃথিবীর মানুষের জন্যই আমরা নিবেদিত প্রাণ, আমরা কাজ করে যাচ্ছি। সারা পৃথিবী জুড়ে রামকৃষ্ণ মঠ মিশন আশ্রমের শাখা বিস্তার আছে। শিবগিনে জীবসেবাই হচ্ছে আমাদের একমাত্র ধর্ম, একমাত্র কাজ, একমাত্র আদর্শ। আর বীরভূম প্রশাসন তাদের প্রশাসনিক কাজকর্মের বাইরেও তারা যেভাবে মানুষের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, সমাজের সঙ্গে জড়িয়ে, বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, তাতে খুব পরিষ্কার যে তারাও মানুষের সঙ্গে, সমাজের সঙ্গে অতপ্রতে জড়িয়ে গেছেন, এটি তার পূর্বাভাস। আমরা সকলেই, প্রশাসন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সমাজ বিশিষ্ট মানুষ, আমরা সবাই একসঙ্গেই কাজ করব, মিলেমিশে কাজ করব। আমাদের যে বহুত্বের মধ্যে যে ঐক্য, সেটি যেন বজায় রাখে, সে কাজ আমরা সবাই একসঙ্গে করে যাব। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। সিউড়িতে হারজন বাজার স্থিত বিনাপানি শিশু মন্দিরের উদ্যোগে অঙ্কন, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ। এদিন সমস্ত ছাত্রছাত্রীদের আগামী বছরের 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি সমস্ত অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। জেলার বাইরে থেকেও বহু প্রতিযোগী আজকের এই প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করে বলে জানান বিনাপানি শিশু মন্দিরের সম্পাদক অলোক আচার্য। বিনাপানি শিশু মন্দির প্রত্যেক বছর আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বীরভূম জেলাব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা, এখানে 4টি বিভাগে প্রতিযোগিতাগুলো হয়, অঙ্কন, নৃত্য, সঙ্গীত এবং আবৃত্তি। এই 4টি বিভাগে আজকে প্রায় 500 শতাধিক ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে এবং তাদের প্রত্যেককেই আমরা সেই দিন আগামী 12 জানুয়ারি রবীন্দ্র সদনে ফলাফল ঘোষণা করব এবং পুরস্কার বিতরণ করব সেদিন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। সিউড়ি নর্দান ইভাঞ্জেলিক্যাল লুথারেন চার্চ দ্বারা পরিচালিত সিউড়ির খ্রিস্টীয় সমাজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ সিউড়ি মিশন কম্পাউন্ডে। এদিন প্রায় 18টি ইভেন্টে 200 জন অংশগ্রহণ করে বলে জানান সিউড়ির খ্রিস্টান মণ্ডলীর চেয়ারম্যান অচিন কুমার নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন সমরজিৎ দাস, খ্রিস্টিনা মার্ডি দাস সহ অন্যান্য সদস্যরা। সিউড়ি মণ্ডলীর থেকে আমাদের যত বাচ্চা আছে এবং আমাদের সদস্য যারা আছে, তারা একটা বার্ষিক প্রতিযোগিতার মতো একটা হয় তাদের মধ্যে, এবং একটা দুপুরের ছোটোখাটো একটা খাবারের ব্যবস্থাও করা থাকে এবং তাতে সবাই আসেন। আমাদের আমাদের সিউড়ি মণ্ডলীর যেটুকুন আমাদের সদস্য আছেন, 250 মতো, হয়তো সবাই আসতে পারেন না, তাহলেও আমাদের বেশ অধিকাংশই তারা আসেন এবং তারা পার্টিসিপেট করেন। এবং মানে প্রত্যেক বিগত 15-20 বছর থেকে এই জিনিসটা কিন্তু আমরা করে আসছি। অতীত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।